ভার্চুয়ালি এখানে বৈঠক করতে যে ফিজিক্যালি কি অসুবিধা, কি লোকের সামনে যেতে সাহস পাচ্ছেন না নাকি? আর এইসব গল্প গত নির্বাচনে অমিত শাহ বলেছিলেন, তারপরে তাদের অ্যাডভিজন সিট কম হয়ে গিয়েছিল। আজ রোগ তো মাথায় উঠে গেছে যে প্রতিকার সমাজের থেকে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ মানুষ এবং মহিলারা বেরিয়েছেন, তো টিএমসির বিদায় ঘন্টা মোটামুটি বেজেই গেছে। কেন ভার্চুয়ালি মিটিং করতে হবে, ইলেকশন লড়ার মতো দম থাকবে না, ভেতরে যাবেন, বাকি যারা অত্যাচারীরা তারা পাবলিক তাদেরকে মেরে এলাকা ছাড়া করে দেবে। লোকসভা ভোটের আগে দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এবারে লোকসভা ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। এবারে লোকসভা ভোট বিজেপিকে শিক্ষা দেবার ভোট, জমিদার তাড়াবার ভোট। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এবারে আর মানুষ ধর্মের নামে ভোট দেবেন না। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। এবারে লোকসভা ভোট বিজেপিকে শিক্ষা দেবার ভোট, এবারে লোকসভা ভোট প্রতিরোধ প্রতিশোধের ভোট। এবারে লোকসভা ভোটে ন্যাড়া একবারই বেলতলা যায়, কিন্তু এবারে আর মানুষ ধর্মের নামে ভোট দেবেন না। লোকসভা ভোটের আগে দলের সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শোনাব। ভার্চুয়ালি এখানে বৈঠক করতে যে ফিজিক্যালি কি অসুবিধা, কি লোকের সামনে যেতে সাহস পাচ্ছেন না নাকি? আর এইসব গল্প গত নির্বাচনে অমিত শাহ বলেছিলেন, তারপরে তাদের অ্যাডভিজন সিট কম হয়ে গিয়েছিল। আজ রোগ তো মাথায় উঠে গেছে যে প্রতিকার সমাজের থেকে বিক্ষোভ শুরু হয়েছে, সাধারণ মানুষ এবং মহিলারা বেরিয়েছেন, তো টিএমসির বিদায় ঘন্টা মোটামুটি বেজেই গেছে। কেন ভার্চুয়ালি মিটিং করতে হবে, ইলেকশন লড়ার মতো দম থাকবে না, ভেতরে যাবেন, বাকি যারা অত্যাচারীরা তারা পাবলিক তাদেরকে মেরে এলাকা ছাড়া করে দেবে। লোকসভা ভোটের আগে তৃণমূলের অস্ত্র 100 দিনের টাকা, 1 মার্চ থেকে রাজ্যের কোষাগার থেকে এই টাকা দেওয়া হবে। তার আগে 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে হবে তৃণমূলের সহায়তা শিবির। দক্ষিণ চব্বিশ পরগনা বাদে রাজ্যের 3,343 অঞ্চলে হবে শিবির। বিধায়ক সাংসদদের শিবির পরিদর্শন বাধ্যতামূলক, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ সম্পর্কে কি বলছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, শোনাব আপনাদের। অভিষেক বাবু ঠিক করে দেবেন না যে বিরোধী দল কোথায় যাবেন কি যাবেন না। তারা পশ্চিমবঙ্গ জুড়ে উপদ্রুত অঞ্চল তৈরি করেছেন সন্দেশকালী, তার মধ্যে একটা। অভিষেক বাবু বরঞ্চ এটার জবাব দিন যে শেখ শাহজাহানরা তৈরি হলো কি করে, এত হিম্মত কি করে হয়, এত বুকের পাটা কি করে হয় যে বাংলার মহিলারা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে এত নির্মমতা, এত অত্যাচার, একজন মহিলারা সেখানে ভোগ্য পণ্য হিসেবে এতদিন ধরে ব্যবহার হলো। অভিষেক বাবু সেটার জবাব দিন আগে, সরকার আগে বলুক যে পশ্চিম বাংলায় অপরাধীরা কেন মনে করে এটা তাদের সরকার, কেন পুলিশ আজকে 40-45 দিন পরেও শেখ শাহজাহানদের ধরতে পারে না, শুধুমাত্র বিরোধীদের আটকানোর জন্য ব্যারিকেড তৈরি করা হয় পশ্চিম বাংলাটায়। শেখ শাহজাহানদের দিয়ে যত অপকর্ম করানো হয়, দুর্নীতি, চোলাবাজি, গুন্ডামি, ভোট লুট, বিরোধীদের মার, তাই ওনাদের গায়ে লাগছে। ওনারা কিছু হাইট করতে চাইছে পশ্চিমবঙ্গের পুলিশ আর তৃণমূলের নেতারা, এক অংশের নেতারা।